কুয়াপথর মাড় যোগ বিমান জরুরি অবতরণ করেছি। তবে যা সূচনা রয়েছে কি ভুবনেশ্বর এয়ারপোর্টে ভিসারা বিমানর জরুরি অবতরণ হয়েছে, কাহিকি না যে কুয়াপথর মাড় যোগ বিমানটির উইন্ডসিল ভাঙ্গি যাবার জরুরি অবতরণ করা যাইছিলা। তারপর পরবর্তী সময় বিমানরে 170 জন যাত্রী ছিলে, সমস্ত যাত্রী সুরক্ষিত থিবা যা বিমানবন্দর নির্দেশক সূচনা দেইছন্তি। তবে সেই 170 জন যাত্রীঙ্কু আউ গোটিয়ে বিমান করা যাই কি পুনি থরে বিমান মধ্যে টেক অফ করিব। কিন্তু যা সূচনা রয়েছে কি ভুবনেশ্বরু দিল্লি অভিমুখে উড়াণ ভরিবার ছিলা ভিসারা, তবে টেক অফ করিবার 10 মিনিট পরে জরুরি অবতরণ করেছে। এইথিপাই কি জরুরি অবতরণ করেছিলা, যেহেতু কালবৈশাখী প্রভাবরু যে কি কুয়াপথর মাড় হইছিলা, যেউথিপাই কি বিমানটির উইন্ডসিল ভাঙ্গি যাইছিলা, যেউথিফল কি বিমান পক্ষরু বিমানবন্দর পক্ষরু সূচনা দিয়া যাইছিলা কি জরুরি অবতরণ করিবা পাই কি। তবে জরুরি অবতরণ করেছি বিমান ভিসারা বিমানটি জরুরি অবতরণ করেছি, যে 170 জন যে যাত্রী ছিলে সেমানে মধ্যে সুরক্ষিত অছন্তি, সেমানে যে গন্তব্যস্থলক যাইথাতে আউ গোটিয়ে ভিসারা বিমান করা যাইছি যা বিমানবন্দর কর্তৃপক্ষ যে ভাবে সূচনা দৌলে কি তবে পুনি থরে তাঙ্কু যে গন্তব্যস্থলক যাত্রী মানে যাবার থিলা পুনি থরে নুয়া বিমান করা যিব। তবে সেই বিমান যেতেবেলে টেক অফ করিব তবে যে যাত্রী মানে যে যে গন্তব্যস্থলক যাবার থিলা পুনি থরে সেই যে কি সেই বিমানরে যাই পারিবে। কিন্তু যার উইন্ডসিল ভাঙ্গি যাইছি যে ভিসারা বিমানর তাকু মরামতি করা যাব পরবর্তী সময় যেভাবে ভাবে আপনার দেখতে যে এই যে ভিসারা বিমানটি যেতবে টেক অফ করেছিল টেক অফ করিবার 10 মিনিট পরে যেভাবে ভাবে আপনার দেখতে কালবৈশাখী প্রভাবর পুরা যে কি তা কাল যে রইছিল পথর মাড় হয়েছিল যেপা কি যে উইন্ডসিল লা বিমান বিমানটির সে উইন্ডসিল ভাঙ্গি যাইছিল যেপা কি সূচনা দিয়া যাইছিল যে জরুরি অবতরণ করা কি টেক অফর 10 মিনিট পরে জরুরি অবতরণ করেছি বিমানটি। এবং যে যাত্রী মানে ছিল সেমানে মধ্যে সুরক্ষিত অনেক যেভাবে ভাবে আপনার দেখুলে যে আমি মধ্য প্রতিক্রিয়া নৌলু যে রয়েছেন বিমানবন্দর নির্দেশক রয়েছেন প্রসন্ন প্রধান, যেতবে তাঁকু আমি প্রতিক্রিয়া নিয়েছিল সে কইলে যে সমস্ত যাত্রী সুরক্ষিত অনেক সুরক্ষিতর সহিত যে গন্তব্যস্থলক সেমানে যাবার অছি সেই গন্তব্যস্থলের পুনি থরে আউ গোটি বিমান অনা যাইছি এবং পুনি থরে তাঁকর যে গন্তব্যস্থলক পঠা যাব। কিন্তু যেভাবে ভাবে এক বড় বিপদরু যা কইপারিবা যে বড় বিপদরু এক টলি যাইছি, তবে যে যাত্রী মানে ছিলে সেমানে মধ্যে সুরক্ষিত অছন্তি এবং যেভাবে ভাবে বিমানবন্দর পক্ষরু মধ্যে সবু প্রকার সুরক্ষা ব্যবস্থা মধ্যে নিয়া যাইছি। তবে যে বিমান ভিসারা বিমানটি টেক অফ করেছিল মাত্র 10 মিনিট টেক অফ করিবার 10 মিনিট পরে জরুরি অবতরণ করেছি, তবে নিশ্চিত ভাবে যাত্রী মানে মধ্যে এক প্রকার যে বড় অঘটনর বর্তি যাইছন্তি। তবে যে কুয়াপথর মাড়ু যে কি যে বিমানবন্দর রয়েছে বিমানর উইন্ডসিল ভাঙ্গি যাইছিল যেপা কি ভুবনেশ্বর বিমানবন্দর সূচনা যাইছিল এবং সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ করেছি বিমানটি। নিহতভাবে স্নিগ্ধ যেমনি আপনার আলোচনা করছেন ভগবান দয়ার বর্তমান 170 যাত্রীঙ্ক সহিত যে ক্রু মেম্বর থিলে এবং পাইলট মধ্যে রইলে সেমানে সমস্তে বর্তমান সুরক্ষিত অছন্তি এবং জরুরি অবতরণ করা যাইছি বিমানটিকু। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।